Следующий, হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা নাথ মন্দিরে বসে রয়েছেন, দয়া করে ঝুলন মন্দিরে এসে আসুন। দয়া করে আমাদের ঝুলন মন্দিরে আসার জন্য অনুরোধ রয়েছে। আমি ডেনমার্কে থেকে সুখী হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সুখী হতে পারিনি। So I became a devotee and went to Mayapur and now I am happy. তারপর আমি ভক্ত হয়ে গেলাম এবং তারপর মায়াপুরে আসলাম আর এখন আমি সুখী। So everything we do because we want to be happy. তো যা কিছু আমরা করছি না কেন, আমরা করছি সেটা সুখী হওয়ার জন্য। If we eat some gulab jamun, we eat because we think we will be happy. তো আমরা যদি গোলাপ জামুন খাই, গোলাপ জামুন খাই হচ্ছে সুখী হওয়ার জন্য। We have family or some interest because we it makes us happy. তো আমরা পরিবার গঠন করি এবং আমরা বিভিন্ন লাভ উঠাই, কেন না আমরা সুখী হতে চাই। Sometimes we do our duty because we know this will make me happy. তো কখনো কখনো আমরা আমাদের কর্তব্য পালন করি, কারণ আমরা জানি এটা পালনে আমরা সুখী হতে পারি। And we learn about ourselves because we think this will make me happy. তো কখনো কখনো আমরা নিজেদেরকে শিক্ষিত করি, কারণ আমরা জানি এটা আমাকে সুখী করতে পারে। And so in this way all the things that we do we think this will make me happy. তো এই ভাবে যা কিছু আমরা করছি না কেন, আমরা ভাবছি যে এটা আমাকে সুখে সুখীতে পরিণত করবে। But today there is a little bit of a problem. কিন্তু তারপরেও আমরা কিছু সমস্যায় জড়িত থাকি। Because many places in the world today there is an idea that if we think about enjoyment then we will be happy. তো সারা বিশ্বে এরকম একটি ধারণা সকলের রয়েছে যে আমরা যদি বেশি করে প্রবৃত্তি পরায়ণ হই তবেই আমরা সুখী হতে পারব। And it is actually opposite. The more we think about our own happiness the more we will have problems. কিন্তু এটা বিপরীত, আমরা যত বেশি নিজেদের সুখের কথা চিন্তা করব তত বেশি আমাদের সমস্যা আসবে। So Prahlad Maharaj says suffering happens when we try to be happy. তো প্রহ্লাদ মহারাজ বলেছেন যখন আমরা সুখী হওয়ার চেষ্টা করি তখনই আমরা যন্ত্রণা ভোগ করি। In fact if we just go about our lives and try to do our duty and serve then automatically we're happy. অন্যথায় আমরা যদি শুধু আমাদের জীবনের কর্তব্যগুলো পালন করি এবং সেবা করে যাই তাহলে স্বাভাবিকভাবেই আমরা সুখী হতে পারব। So there is this idea of liberation from suffering because we're some suffering is always there. তো এরকম একটি ধারণা রয়েছে যে আমরা চাই যে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে, কারণ এই যন্ত্রণাটি The moment you have a piece of cake all your problems go away. তো আপনি যদি এই কেকটা খান তাহলে আপনার সমস্ত সমস্যা চলে যাবে। Problem is that when the cake
is gone, so is the happiness. তো তখন সমস্যা হচ্ছে যখন এই কেকটা ভিতরে যাবে সেটাই আমাকে সুখী করছে. So then you have to have another piece of cake. তো যেহেতু আপনি কেকটা খেয়ে সুখী হয়েছেন তখন আপনি আরেকটা কেকের টুকরা খাবেন. And the more cake you have, the more big you get and you are not really liberated anymore. তো যখন আপনি এরকম আরো বেশি কেক খাবেন আরো বেশি কেক খাবেন এভাবে আপনি আর কখনো এটা থেকে মুক্ত হতে পারবেন না.